এখন আমরা দেখব থিম ও টাইপোগ্রাফি থিম ও টাইপোগ্রাফি জিনিসটা হচ্ছে থিমের মধ্যে যে টাইপোগ্রাফি আছে সেটাকে আমি বুঝাইতেছি এই যে থিম আছে আমাদের থিমের ভিতরে দেখেন এই যে টাইপোগ্রাফি আমরা কালার স্কিম আগের ভিডিওতে দেখেছি এখন টাইপোগ্রাফি দেখতেছি টাইপোগ্রাফিটার আমরা যদি কন্ট্রোলকে আমার চাপ দিয়ে এটা এখানে একটা ক্লিক করিয়ে আমাকে কোথায় নিয়ে আসছে দেখেন টাইপ ডট কেটিএ অর্থাৎ এই ফাইলে নিয়ে আসছে এইখানে দেখেন বডি লার্জ টাইটেল লার্জ লেভেল স্মল এরকম জিনিসপত্র দেওয়া আছে কন্ট্রোলর কমান্ড চাপ দিয়ে ধরে রেখে যদি এই ট্রাইপোগ্রাফির ভিতরে যান এখানে দেখবেন আরও অনেক কিছু আছে এখন মনে করেন আপনার এই এইটা হচ্ছে তো থিমের সুবিধা এটা আমরা ওই কালার সেট করতেও যেরকম আমরা দেখেছি যে কিছু প্রিসেট করে রাখা যায় সেরকমই কিন্তু যেমন মনে করেন আপনি একটা টাইটেল দেবেন স্মল টাইটেল তাহলে টাইটেল স্মল নাম দিবেন সো আমি মনে মনে করেন এখানে এখানে যেটা এক্সাম্পল দেওয়া আছে সেটাই ধরি যে টাইটেল লার্জ দেওয়া আছে ওকে ফাইন তো আমরা এটা 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 তো কমেন্ট করা সো এই লাইনটা কমেন্ট করে রাখি এবং এইখানে কমেন্ট করে রাখলাম তো এটা এটা লাগ লাগবে না সো কমা থাকলে মনে হয় সমস্যা নেই কমানটা কমাটাও কমেন্ট করে দিলাম আচ্ছা তো এখন এখানে দেখেন টাইটেল লার্জ আছে এখানে আমরা একটা কমা দিব ওকে তো এই টাইটেল লার্জ বডি লার্জ আমরা শুধু টাইটেল লার্জটাকে আমরা ইউজ করে শিখি তাইলে আমরা সবগুলো বুঝে ফেলবো যে আসলে কিভাবে জিনিসটা কাজ করে আচ্ছা এখন মনে করেন টাইটেল লার্জে ফন্ট ফ্যামিলি এখানে কি কি ফন্ট ফ্যামিলি আছে আমরা যদি দেখি স্যান সেরিফ বা সেরিফ এই টাইপের বেশ কিছু ফন্ট ফ্যামিলি দেওয়া আছে ডিফল্ট তো এখান থেকে যে কোনো একটা ব্যবহার করা যায় আর এখানে দেখেন ফন্ট ওয়েট ওয়েটের মধ্যে আমরা চলেন আমরা একটা আর যেহেতু একটা টাইটেল থাকবে তাই না তার টাইটেল থাকলে সেমি বোল্ড নিলাম কিংবা বোল্ড নিতে পারেন হ্যাঁ এটা ফ্রন্টের উপর ডিপেন্ড করে আমরা আমি সেমি বোল্ড নিলাম তারপরে হচ্ছে ফন্ট সাইজ এটা সাইজ একটু বড়ই দেওয়া আছে যেহেতু এখানে বড়াই এক্সাম্পলে বলাই আছে সো আমাদের এখানে মোটামুটি প্রিসেট কিছু করা আছে তো এখন আমরা যেটা করব যে এই যে টাইটেল লার্জ এটা আমরা আমাদের যে ভিউয়ের এখানে মনে করেন আমরা এই যে এখানে একটা একটার মধ্যে সেট করে দেবো সেকেন্ড যেটা সেকেন্ড যে আইটেমটা সেটার মধ্যে আমরা সেট করে দিলাম সেকেন্ড লাইনটার মধ্যে সো আমরা কন্টেন্টে চলে যাই আমরা আমাদের যে এখানে যে মাই কন্টেন্ট ছিল এখানে দেখেন এই যেটার মধ্যে তো এটার মধ্যে আমরা আগে কাজ করেছি তো এখানে আমরা এটার মধ্যে কাজ করি তো এখানে আমরা কমা দিব কমা দিয়ে আমরা লিখবো যে এস টি ওয়াই অ্যাল স্টাইল ইকুয়াল টু ম্যাটেরিয়াল থিং ডট টাইপোগ্রাফি ডট আমরা এখানে কী নাম দিয়েছিলাম সেই নামটা আমরা কপি করে নিয়ে আসি এই যে টাইটেল লার্জ কপি করে আমরা এখানে এনে পেস্ট করে দিলাম দেখেন এখন টাইটেল লার্জটা আমরা সেট করে দিলাম এখন এইখানে টাইটেল লার্জের যে কনফিগারেশন সেটা কিন্তু আমরা এখানে করে দিয়ে আসছি সো আমরা এখন যখনই টাইটেল লার্জ সেট করলাম সেই অনুসারে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে সো আমি এখানে রিলুড করি বেস্ট হচ্ছে রান করে দেখা কারণ মাঝে মাঝে এখানে পারফেক্ট রিভিউটা আসে না তো আমি একবার রানও করি দেখি সো এখানে যে মূল ব্যাপারটা সেটা হচ্ছে মনে করেন আপনার যত টাইটেল আছে অ্যাপের মধ্যে যত রকম টাইটেল আছে সেই টাইটেলের ডিজাইনটা আপনি এক জায়গায় করে রাখবেন হ্যাঁ ফন্টের সাইজ কি হবে তারপরে সেটার কী ফন্ট হবে ফন্ট ওয়াইট কী হবে বড় হবে না ছোটো হবে সব কিছু এখানে সেট করে রাখলেন তারপর শুধু অ্যাপের মধ্যে যত জায়গায় ওই টাইটেলটা দরকার সেই জায়গায় আপনি শুধু এইভাবে ব্যবহার করবেন এতে করে হবে পরবর্তীতে যদি আপনার এই থিম অনুসারে সবগুলো টাইটেলের কালার চেঞ্জ করা লাগে সবগুলো টাইটেলের কোনো একটা সাইজ চেঞ্জ করা লাগে সো এই এই টাইপের যে কাজগুলো সেগুলো কিন্তু আপনি এক জায়গা থেকে করতে পারবেন তো আমাদের একটা রান করেছে প্রিভিউয়ের আগে আমাদের রান করে ফেলেছে তো আমার আমাদের ডার্ক মোড ছিল ডার্ক মোডে থাকার পরেও এখানে দেখেন লার্ন কোড সাকসিড লেখাটা বড় হয়ে গেছে তাই না যেমন আগে এই যে তহিদুল ইসলাম নামটা যেরকম সমান যে সাইজের ছিল সেই সাইজেরই কিন্তু উপরে লার্ন লার্ন কোড সাকসিট এই শব্দটা ছিল তো যখনই আমরা এই ম্যাটেরিয়াল থিম দিয়ে এখানে টাইপোগ্রাফি সেট করে দিলাম টাইটেল লার্জ তখন কিন্তু এটার সাইজ বড়ো হয়ে গেছে কারণ এখানে দেখেন এটার সাইজ বাইশ এসপি পি আছে হ্যাঁ তো এভাবেই হচ্ছে যে আমরা একটা থিম সেট করতে পারি এবং থিমের মধ্যে সেটা সেই টাইপোগ্রাফিটা সেট করতে পারি যাতে করে আমাদের পুরো অ্যাপে পরবর্তীতে চেঞ্জ আসলে সেটা কিন্তু খুব সহজেই যাতে আমরা চেঞ্জ করে ফেলতে পারি ধন্যবাদ